পাচ্ছ না দেখতে পাবনি, কিন্তু এই ট্যাবলো অনুষ্ঠান মানে রেড রোডে যে শোতে তুমি প্রত্যেকটা ঠাকুর দেখতে পারবে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুস ব্লগ। তো গাইজ তোমাদেরকে প্রথমে জানাই শুভ দশমীর শুভেচ্ছা। তো গাইজ আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমার টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে কী ভিডিও হবে। একদম গাইজ আজকে হবে রেড রোড শো মানে কার্নিভাল, দুর্গা ঠাকুরের পরে যে কার্নিভালটা হয় রেড রোডে বড়, মানে কলকাতায় আমাদের গর্ব যে দুর্গা ঠাকুরের ইউনেস্কো থেকে আমাদের স্বীকৃতি পেয়েছে সেইটাই আজকে গাইজ স্বীকৃতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেক বছর যে কার্নিভালটা হয় সেই কার্নিভালটা আজকে হবে গাইজ শনিবার যেহেতু, তো সেই কার্নিভালটা তোমাদেরকে তুলে ধরবো আজকে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার ভিডিওটা পুরোটা দেখো গাইজ ভালো লাগবে ভিডিওটা। তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এই সামনে হলো রেড রোড পুরো সেজে উঠেছে, তো এই দেখো পুরো চার সাইডটা দেখো পুরো লম্বা পর্যন্ত ওই থেকে পুরো এই পর্যন্ত পুরো সেজে উঠেছে। আর কিছুক্ষণ মধ্যেই র্যালি হবে দুর্গা ঠাকুরের, যে র্যালিটা হয় প্রত্যেক বছর রেড রোডের শোটা হয়, তো এখনও প্রস্তুতি চলছে আর কিছুক্ষণ মধ্যেই আমাদের রোড রেড রোড থেকে দুর্গা প্রতিমার র্যালিটা শোটা যেটা হয় এটা শুরু হবে। দেখতেই পাচ্ছ রোডের পাশে মানে দুই সাইডে দেখো অসংখ্য চেয়ার রয়েছে, মানে যেসব দর্শকার্থী দেখতে আসবে তারা যিনি বসে এই কার্নিভালটা উপভোগ করতে পারে। তো এই সাইডে দেখতেই পাচ্ছ রোডের দুই সাইডে, আর ওই সাইডে দেখো ওই সাইডেও রয়েছে এরকম চেয়ার, অনেক চেয়ার রয়েছে পুরো দুই সাইডটা রোডের চেয়ার দিয়ে পুরোই করা রয়েছে। এখানে দেখো গাইজ বড় বড় এলইডি টিভি লাগানো হয়েছে, তো দেখতেই পাচ্ছ পুরো পরপর সারি সারি করে এলইডি টিভি লাগানো রয়েছে এখানে পুরো, মানে দর্শকার্থীর সুবিধার জন্যেই তারা যদি বসে এই এলইডি মাধ্যমেই উপভোগ করতে পারে কার্নিভালটা তাই জন্যই লাগানো হয়েছে। বলতে পারছো আমার সামনে আর একটা ঠাকুরের মূর্তি নিয়ে আসছে ট্যাবলো, যেখানে দেখো দেখতেই পাচ্ছ সামনে সব এই রাস্তা থেকে হয়েই বাবুঘাটের দিকে মানে এই দিকে যাচ্ছে, সব সব বাবুঘাটের দিকে যাবে, বিসর্জন হবে আজকে তো শনিবারে। তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে আমার একটা আরেকটা ঠাকুরের প্রতিমা যেটা ঠিক বাবুঘাটের দিকে যাচ্ছে। দেখো পরপর একদম পরপর আসছে এখন দেখতেই পাচ্ছ, এই দেখো ঠাকুরের সুন্দর সুন্দর প্রতিমা। তোমরা যেই ঠাকুর দেখতে পাবো না গাইস কলকাতায় এসে হয়তো ভিড়ের জন্য দেখতে পাবো না, কিন্তু এই ট্যাবলো অনুষ্ঠান মানে রেড রোডে যে শোতে তুমি প্রত্যেকটা ঠাকুর দেখতে পারবে বিসর্জনে, ঠিক আছে। তো এই রোড দিয়ে যাচ্ছে মানে বাবুঘাটের দিকে যাচ্ছে এক একটা ঠাকুর এখন বিসর্জনের বিসর্জন হবে, মানে যেসব ঠাকুর এখন কলকাতার মধ্যে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যেসব ঠাকুর এখন বিসর্জন হয়নি এই শো থেকেই এখন বিসর্জন হবে, তো বিসর্জনের পথের দিকেই যাচ্ছে এখন বাবুঘাটের দিকে। পর ঠাকুর এখন আসছে, দেখতেই পাচ্ছ সব পর পর
ঠাকুর এখন বিসর্জনের দিকে যাচ্ছে, বাবুঘাটের দিকে। হিন্দুস্তান পাট সর্বজনীন, রেড রোডে এসে কিন্তু গাইজ খুবই একটা বাজে অনুভূতি হলো, ঠিক আছে। মানে এত বড় একটা রেড শো করছে, মানে রোড শো করছে, জেনারেল পাবলিকের জন্য সিট রাখেনি, মানে যত সিট রয়েছে 20,000 সিট রয়েছে, পুরো একদম পাস রয়েছে, পাস ছাড়া তোমরা ঢুকতে পারবে না, ঠিক আছে। পাস তোমাদের দরকার লাগবেই, যারা এর পরের বছর তোমরা আসবে রেড রোড শো দেখতে, তো অবশ্যই পাস নিয়ে আসবে, পাস যেখান থেকে হোক কালেক্ট করে রেড রোড শো দেখতে আসবে। তোমাদের যদি গাইজ কিছুটা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে গাইজ। তো চলো গাইজ এখানেই শেষ করছি ব্লগটা।